নমস্কার, আমি পার্থপতি মণ্ডল। আবার এসে গেছি তোমাদের হায়ার সেকেন্ডারি 2019 2019 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইংলিশ সাজেশন নিয়ে। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ 2019 সালে দেবে, যারা তো তাদের ইংরাজিটা আমি জানি একটা ভীতি কাজ করে, অনেকেরই আছে যাদের একটা ভীতি কাজ করে। তো সেই কীভাবে আমরা সিস্টেমেটিক ওয়েতে পড়লে সেই ভীতিটা কাটাতে পারবো, ডোন্ট টেক ইট টোটালি অ্যাজ এ সাজেশন, টেক ইট অ্যাজ সাম হোয়াটস উড অ্যাস এ টেক ইট সামথিং দ্যাট আই এম টেলিং ইউ অ্যাবাউট হাউ টু গেট গুড মার্কস, হাউ টু মেনটেন সাম প্রসেসেস সো দ্যাট ইউ ক্যান গেট গুড মার্কস, এটাকে এইভাবেই নেবে। তো প্রথমেই আমি চলে যাব যে টোটাল মার্কস তোমাদের জানো, রিটেন পরীক্ষায় থাকবে 80 নম্বর, প্রজেক্টে আছে 20 নম্বর, টোটাল 100 মার্কস। তো রিটেন পরীক্ষায় যে 80 নম্বর আছে সে 80 নম্বর ভাগটা কেমন লিখেছি আমি, প্রোজ থেকে গল্প থেকে থাকবে 20 নম্বর, 20 মার্ক্স। এমসিকিউ সেখানে 20 নম্বরের মধ্যে কেমনভাবে ভাগটা থাকবে, এমসিকিউ থাকবে 4টি, 1 নম্বরের 4 নম্বর, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন যেটি 8টি থাকবে, লিখতে হবে 4টি, 1 × 4 = 4, 8টির মধ্যে 4টি, অর্থাৎ 4টে গল্প থেকে 2টো করে কোয়েশ্চেন থাকবে, তুমি যে কোনো 4টি কোয়েশ্চেন লিখতে পারো। আর নাম্বার 3 ব্রড কোয়েশ্চেন, 4টে গল্প থেকে 4টে থাকবে, তোমাকে 2টো লিখতে হবে, 6 মার্ক্সের × 2 = 12, এই হচ্ছে 20 নম্বর। পোয়েট্রির ক্ষেত্রেও ঠিক তাই, পোয়েট্রির সেম অ্যাজ প্রোজ, পোয়েট্রির 20 নম্বরটা হচ্ছে জাস্ট লাইক দ্যাট, 4টে এমসিকিউ, দেন শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স, দেন বি ব্রড কোয়েশ্চেন, 6 × 2, 4টে কবিতা থেকে একইভাবে থাকবে। নেক্সট যেটা আছে ড্রামা, ড্রামা তোমরা জানো, ড্রামার মধ্যে টোটাল যেটা আছে 10 মার্কস আছে ড্রামাতে, 10 মার্কসের মধ্যে কী থাকছে, নাম্বার 1 এখানে থাকছে কোনো শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন নেই, অনলি এমসিকিউ, এমসিকিউ ড্রামাতে সেখানে 1 নম্বর করে 4টি থাকবে, 4 মার্কস হচ্ছে 4, এখানে অপশান পাবে 7টা বা 8টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, 8টায় দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের 4টে করতে হবে 4। এবং এখানে ব্রড কোয়েশ্চেনের ভাগটা কীরকম আছে, এখানে ব্রড কোয়েশ্চেন হচ্ছে অনলি 1টা লিখতে হবে, 6 মার্কসের 1, 6, ইউ উইল গেট 3 অপশনস, 3টের মধ্যে 1টা। তাহলে এই হয়ে গেল আমাদের প্রোজ, পোয়েট্রি এবং ড্রামা মিলিয়ে মোট 50টি নম্বর। এই 50টি নম্বর ছাড়া রয়েছে আনসিন, আনসিনে থাকছে তোমাদের 10 মার্কস 10, গ্রামার থাকবে 10 10, অ্যান্ড রাইটিংয়ে 10, তাহলে 50, আগে বলেছি প্রোজ পোয়েট্রি ড্রামা নিয়ে 50, আনসিনে 10, গ্রামারে 10 এবং রাইটিংয়ে 10, টোটাল 80। তো প্রথম যে প্রোজ নিয়ে কথা বলছি, দ্য আইজ হ্যাবিট, আইজ হ্যাবিট গল্পের জন্য আমি ইম্পর্টেন্ট যে টপিকগুলো আমার মনে হয়েছে সেগুলো হচ্ছে, নাম্বার 1, টাইটেলটা ভালো করে করবে যে হোয়াট ডাজ রাস্কিন বন্ড মিন বাই দ্য আইজ হ্যাবিট, আইজ হ্যাভ ইট, ইট মিনস চোখের কী আছে, দৃষ্টি আছে, বাট দেয়ার আর সাম পিপল হু হ্যাভ গুড আইস হ্যাট বাট দে ফেইল টু সে হোয়াট ইজ ইন ফ্রন্ট অফ দেম, এই নিয়ে বিশেষ করে এন্ডিং পার্টে যেটা প্রকাশিত হয়েছে। এর সঙ্গে দিচ্ছি কন্ট্রাস্ট বিটুইন সাইট অ্যান্ড ব্লাইন্ডনেস, অর্থাৎ দেখতে পাওয়া এবং না পাওয়া, এই দুটোর মধ্যে যে একটা কন্ট্রাস্ট কীভাবে রাস্কিন বন্ড এই গল্পে ড্র করেছে। নাম্বার 2 রেখেছি এন্ডিং, কমেন্ট অফ দ্য এন্ডিং অফ দ্য স্টোরি, অর্থাৎ যখন ডিপার্চার হচ্ছে, যখন মেয়েটি চলে যাচ্ছে, তারপর যে নতুন নিউ প্যাসেঞ্জার হি অ্যারাইভস, অ্যান্ড দ্য টক বিটুইন দ্য নিউ প্যাসেঞ্জার অ্যান্ড দ্য ন্যারেটর, যেটা আমাদের সামনে অনেক কিছু তুলে ধরছে, বিশেষ করে টাইটেলের সিগনিফিকেন্সটা তুলে ধরছে, সেটা ইম্পর্টেন্ট। নাম্বার 3, এনকাউন্টার বিটুইন দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল, মেয়েটির সঙ্গে লেখকের কী কথোপকথন হয়েছিল কথকের সেটি, অর্থাৎ কীভাবে এভাবে আসতে পারে যে কীভাবে লেখক, হাউ ডাজ দ্য ন্যারেটর প্লে হাইড অ্যান্ড সিক উইথ দ্য প্যাসেঞ্জার্স, উনি একটা জায়গায় বলেছিলেন যে আই হ্যাড এ নিউ প্যাসেঞ্জার টু প্লে দ্য গেম এগেন, তার মানে হোয়াট প্লে, হোয়াট গেম ইজ রেফার টু হেয়ার, সো দিস গেম ইজ হাইড অ্যান্ড সিক, লুকোচুরি, অর্থাৎ আমি ব্লাইন্ড, আই উইল নট রিভিল মাই ব্লাইন্ডনেস, এটা নিজে একটা কন্ট্রাস্টিং ফিগার সেটা। নাম্বার 4 কে যে হাউ ডাজ মুসৌরি লুক ইন অক্টোবর, মুসৌরিকে অক্টোবরে কেমন লাগে, এই কটা ভালো করে আমরা এখান থেকে দেখব। নেক্সট স্ট্রং রুটস, এপিজে আব্দুল কালামের যে গল্পটি রয়েছে তোমাদের, এপিজে আব্দুল কালামের তোমরা যেন অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে নেওয়া স্ট্রং রুটস, সেখান থেকে কী কী ইম্পর্টেন্ট পার্ট আমি রেখেছি টপিক, নাম্বার 1 একটা লাইন আছে ফার্স্ট প্যারা, একদম প্রথম দিকে যে প্যারাটা রয়েছে প্রথম পাতার, সেখানে 2-3টে প্যারা পর দেখবে, মাইন ওয়াজ এ চাইল্ডহুড সিকিওর চাইল্ডহুড, আমরা যেন একটা লাইন আছে যে মাইন্ড ওয়াজ এজ সিকিওর চাইল্ডহুড মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, সেই লাইনটা তুলে কোট করতে পারে, যে লাইনটা তুলে দিয়ে বলতে পারে ডিসকাস, বা বলতে পারে হাউ ডাজ এপিজে আব্দুল কালাম ড্র দ্য পিকচার অফ ইস চাইল্ডহুড অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য স্টোরি, বা হোয়াট ডু ইউ মিন বাই স্ট্রং রুটস, স্ট্রং রুটসটা কখন হবে, যখন রুটটা স্ট্রং হবে তবেই তো ট্রিটা স্ট্রং হবে, দ্যাট মিনস কালাম বিকামস এ গুড ম্যান ইন ইস ফিউচার লাইফ, মোস্ট অফ দ্য ক্রেডিট অফ দ্যাট মাস্ট বি গিভেন টু হিজ পেরেন্টস, দ্যাট ইজ হাউ হিজ parents influenced him in his childhood, that is why I described in the first paragraph, in the first 2 or 3 paras, sei tinte para theke likhbo. Number 2, vishon important, the relevance of prayer, kalam jokhon jeten babar kache
প্রশ্নটা এইভাবে আসবে, হাউ ডাজ কালামস ফাদার বা জয়নুল আবদিন রিভিল দ্য রেলিভেন্স অফ প্রেয়ার টু লিটল কালাম? ওকে, নাম্বার থ্রি, ওয়ান্স এগেন আর একটা কোট আমি করেছি, দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ অ্যান্ড ইট শুড নট বি ফলোড, বা এরকম সামথিং ইজ লাইক দ্যাট আছে, এটা তুলে বলতে পারে ডিসকাস, বা হোয়াট ইজ দ্য মেথড অর অ্যাপ্রোচ রেফার টু হিয়ার, হোয়াই ইজ ইট অ্যাকর্ডিং টু কালামস ফাদার অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ? ওকে, রেলিভেন্স অফ প্রেয়ার এই দুটো খুব ভালো করে পড়বে। আর তার সাথে আমি যেটা বললাম, আরও কিছু কোয়েশ্চেন আছে অনেক সময় যেটা হচ্ছে কমিউনাল হারমোনি, কালামদের নেবারহুড আমরা জানি হিন্দু মুসলিম একসাথে বাস করতো, সো দ্য কোয়েশ্চেন মে কাম অ্যাজ ডিসক্রাইব দ্য কমিউনাল হারমোনি, দ্য পিকচার অফ কমিউনাল হারমোনি অ্যাজ ইউ ফাইন্ড ইন কালামস নেবারহুড। আর একটা কোয়েশ্চেন একদম লাস্ট প্যারাতে আছে, যে যেখানে কালাম বলছেন যে হোয়াট ইজ দ্য রুটিন অফ মাই ফাদার টিল লেট সিক্সটিজ, তিনি সকালে উঠে কী করতেন, কোথায় যেতেন, নারকেলের বাগানে যেতেন, সেখান থেকে নারকেল আনতেন, এই পার্টটা একটু দেখে নেবে। নেক্সট স্টোরি তোমাদের আছে থ্যাংক ইউ ম্যাম, নাম্বার থ্রি, ল্যাংস্টন হিউজের লেখা থ্যাংক ইউ ম্যাম, সে যে গল্প থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি যেগুলো রেখেছি, নাম্বার ওয়ান, ক্যারেক্টার অফ মিসেস জোন্স, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার, তার চরিত্র ব্র্যাকেটে দিয়েছে হাউ ডাজ সি ট্রিট রজার, অর্থাৎ মিসেস জোন্স রজারকে নিয়ে গিয়ে তার বাড়িতে কীভাবে তাকে দেখাশোনা করেছিলেন, কীভাবে তাকে পরিবর্তন করেছিলেন, এটা একটা কোয়েশ্চেন আসতে পারে। নাম্বার টু রেখেছি হাউ ডাজ মিসেস জোন্স চেঞ্জ রজার, যেটা আমি এক্ষুনি বলছিলাম যে রজার স্টোল সামথিং, রজার ওয়ান্টেড টু স্টিল, কী চুরি করতে চেয়েছিল, দ্য পার্টস অফ মিসেস জোন্স, মিসেস জোন্স তাকে ধরার পর কীভাবে একটা চোরের মনটাকে পরিবর্তন করে দেয়, যেখানে রজার দরজাটা খোলা পেয়ে কিন্তু পালিয়ে যায়নি, দ্যাট মিনস রজার ওয়াজ চেঞ্জড। সো দিস স্টোরি ইজ দিস স্টোরি ডিসক্রাইবস দ্য চেঞ্জ দ্যাট কামস ইন দ্য ক্যারেক্টার অফ রজার, অ্যান্ড দিস চেঞ্জ ওয়াজ ডিউ টু মিসেস জোন্স অ্যান্ড হার ট্রিটমেন্ট, এই নিয়ে একটা কোয়েশ্চেন কিন্তু আসার সম্ভাবনা ভীষণ। নাম্বার থ্রি রেখেছি এন্ডিং অফ দ্য স্টোরি, ওয়ান্স এগেন প্রত্যেকটা শর্ট স্টোরি আমরা জানি শেষ হয়েও হইল না শেষ, সো শর্ট স্টোরি এন্ডিংগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে থ্যাংক ইউ ম্যামে, তোমরা জানো যেখানে রজার কিন্তু যখন দরজাটা বন্ধ করে দিচ্ছে মিসেস জোন্স, হি ওয়ান্টেড টু সে সামথিং আদার দ্যান থ্যাংক ইউ, কী বলতে চাইলো, কেন বলতে চাইলো, মিসেস জোন্স কেন দরজাটা বন্ধ করে দিলেন শুনলেন না, দিস ইজ হোয়াট দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট, থ্যাংক ইউ ম্যাম, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এন্ডিংটা ওপেন এন্ডিং করে দেখে দিয়েছেন যে তিনি দরজাটা বন্ধ করলেন মেবি কেন, যা তিনি হয়তো পছন্দ করেন না, যে আমি একটা কাজ করেছি তার মানে আমি ধন্যবাদ পাওয়ার জন্য আমি কাজটা করিনি, সো মিসেস জোন্স ইজ এ ভেরি গ্রেট ফিগার ইন দ্যাট সেন্স। নাম্বার ফোর আমি রেখেছি হু ওয়াজ রজার, এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, হোয়াই ডিড ই স্টিল, হাউ ওয়াজ হি কট, এর পরবর্তীকালে পার্টি হচ্ছে যে হোয়াই ডিড মিসেস জোন্স টেক রজার টু, তার বাড়িতে নিয়ে গেছিলেন, অ্যান্ড হাউ ডিড ট্রিট, সব রিলেটেড কোয়েশ্চেন্স। নেক্সট গল্প তো আমাদের লাস্ট, চার নম্বর গল্পটি থ্রি কোয়েশ্চেন্স, সেখান থেকে আমি কী কী ইম্পর্টেন্ট দিচ্ছি, নাম্বার ওয়ান, হোয়াট ওয়ার দ্য থ্রি কোয়েশ্চেন্স, এটা কিন্তু তোমরা ভালো করে করবে, তিনটে কোয়েশ্চেন্স কী কী, শর্টে আসতে পারে ব্রডেও আসতে পারে, তিনটা হয়তো দিয়ে তিন নম্বর দিয়ে দিল, খুব সাবধানে করবে। হোয়াট আনসার্স ডিড দ্য জার গেট, যার যখন বললেন যে আই ওয়ান্ট টু গেট দ্য আনসার দ্য থ্রি কোয়েশ্চেন্স, অ্যান্ড হু উইল গিভ মি দ্য আনসার উইল বি অ্যাওয়ার্ডেড, তখন অনেকেই এলো উত্তর দিতে, সো কারা কী কী উত্তর দিচ্ছিল একটা জিস্টের মতো মনে রাখবে, দু চারটে উত্তর লিখবে কী কী উত্তর যার পেয়েছিলেন। নাম্বার থ্রি, হোয়াই ডিড হি নট এগ্রি উইথ এনি, যার কি কারোর সঙ্গে রাজি হয়েছিলেন, কোনো উত্তরকে কি গ্রহণ করেছেন, নো, হি ডিড নট এগ্রি উইথ এনি ওয়ান, এনি আনসার অফ এনি ওয়ান অর এনি আনসার গিভিং টু হিম বাই দ্য পিপল লার্নেড ম্যান অর দ্য কাউন্সিলার্স, কেন সেটা এখানে লিখতে হবে। নাম্বার টু, হোয়াই ডিড দ্য জার গো টু দ্য হারমিট, হারমিটের কাছে যার কেন গেছিলেন, হাউ ডিড দ্য হারমিট আনসার টু দ্য থ্রি কোয়েশ্চেন্স, একদম শেষে হারমিট লাস্ট প্যারাতে তিনটে কোয়েশ্চেন উত্তর দিয়েছিলেন, অর্থাৎ হু ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সনস অ্যান্ড হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক, এই তিনটে উত্তর যার কীভাবে পেয়েছিলেন হারমিটের কাছ থেকে একদম শেষে, সেটা এই কোয়েশ্চেনটা। আর নাম্বার থ্রি, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হাউ ডিড দ্য জার নার্স দ্য বিয়ার্ডেড ম্যান, কীভাবে বিয়ার্ডেড ম্যান সেবা শুশ্রূষা করেছিলেন, যখন বিয়ার্ডেড ম্যান জারের সঙ্গে দেখা হয়েছিল তার হারমিটের বাড়িতে গিয়ে সেখানে, অথবা এইভাবে আসতে পারে হাউ ডিড দ্য জার গেইন দ্য ফ্রেন্ডশিপ অফ দ্য বিয়ার্ডেড ম্যান, বিয়ার্ডেড ম্যান জারে কে ছিল, শত্রু ছিল, এনিমি, তাহলে সেই এনিমি কীভাবে খুব সহজে বন্ধু হয়ে গেল, সেই কোয়েশ্চেনটা আসতে পারে। এই তিনটে বিষয়কে তোমরা গুরুত্ব দিয়ে পড়লেই থ্রি কোয়েশ্চেন্সের পুরো যে ব্যাপারটা একদম ইজি হয়ে যাবে। সো ওকে, তোমাদের আমি প্রোজের 20টা নম্বরের জন্য বলে দিলাম যে এই বড় কোয়েশ্চেনগুলো পড়বে, আর শর্ট কোয়েশ্চেন তো তোমরা জানো, শর্ট কোয়েশ্চেনের কোনো সাজেশন হয় না, ইউ হ্যাভ টু গো থ্রু দ্য টেস্ট পেপার্স অর দ্য টেক্সট, বি কেয়ারফুল হোয়াইল রিডিং দ্য টেক্সট, যদি তোমরা টেক্সটটা ভালো করে পড়ো শর্ট কোয়েশ্চেনের কাজে লাগবে, গ্রামারে কাজে লাগবে, আর্টিকেল প্রিপারেশন সেখান থেকে হয়ে যাবে, এভরিথিং। সুতরাং আমার এই ভিডিওটি প্রথম পার্টটা আমি আজকে দিলাম কেবলমাত্র প্রোজ নিয়ে, এরপরের ভিডিওতে
পোয়েট্রি এবং ড্রামা এবং গ্রামার এবং রাইটিং নিয়ে আমি পরে আবার ভিডিও পোস্ট করব। সো ওয়ান রিকোয়েস্ট, প্লিজ ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ রিমেম্বার ইফ ইউ লাইক মাই ভিডিও অনলি দেন প্লিজ ক্লিক দ্য লাইক বাটন, আদারওয়াইজ নট। যদি ভালো লাগে তোমরা সেটাকে শেয়ার করবে, আমি ইউটিউবে আরও ভিডিও নিয়ে আসব। তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষার আগে আমি বাকি ভিডিওগুলো দিয়ে দেবো। তোমরা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করবে আর সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, আই অ্যাম নট গিভিং দ্য সাজেশন ফর গেটিং দ্য লাইকস, আই অ্যাম গিভিং দ্য সাজেশন টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ টু রিড, হোয়াট টু রিড অ্যান্ড হোয়াই টু রিড, অনলি টু গেট গুড মার্কস। ওকে, থ্যাংক ইউ সো মাচ, কিপ ওয়াচিং মাই ভিডিওস।